আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজব খবরে। ফটোশ্যুটের সময় মডেলের মুখে কামড় দিল চিতা, বিস্তারিত জানাচ্ছি আমি সুরভী আক্তার। ফটোশ্যুটের সময় চিতাবাঘের কামড়ে নিজের জীবনটাই খোয়াতে বসেছেন এক মডেল নারী। ওই মডেলের মুখ আর মাথায় চিতাবাঘটি কামড়ে দেয় বলে একটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদনে জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির পশ্চিমাঞ্চলে শোবিজের বিভিন্ন কাজের অংশে নেওয়া প্রাণীদের জন্য স্থাপিত একটি পশুকেন্দ্রের ছবি তোলার সময় জেসিকা লিপলর নামে ওই মডেলকে ক্রোজা নামে 16 বছর বয়সী এক চিতাবাঘ কামড়ে দেয়। চিতাবাঘটি ওই মডেলের মাথা, গলা ও কানে ক্রমাগত কামড়াতে থাকে বলে জানা গেছে। প্রচুর রক্তপাতে জেসিকা অজ্ঞান হয়ে গেলে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। ওই ট্রেন্ডে ক্রোবাজারের সঙ্গে একই খাঁচায় থাকে 18 বছর বয়সী প্যারিসন নামে আরেকটি চিতাবাঘ। ওই দুই চিতাবাঘকে প্যানাসোনিক কোম্পানির একটি বিজ্ঞাপনে দেখা গেছে। মডেল জেসিকাও অবশ্য নিজেকে প্রাণীর অধিকার কর্মী হিসেবে পরিচয় দেন। তার নিজের পোষা ঘোড়া, বিড়াল, কবুতর আর টিয়া পাখি আছে বলে জানা গেছে। তবে কী কারণে চিতাবাঘটি জেসিকার ওপর হামলা চালানো হয় তা জানা যায়নি। সেখানে কিসের ফটোশ্যুট হচ্ছিল তাও জানা যায়নি বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।